নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা প্রথম দল হিসেবে কে কোয়ালিফাই আইপিএল দু হাজার চব্বিশ এর প্লে অফ কে আর দলকে অনেক অভিনন্দন আপনাদেরকে ফেরত জানাবো কে কে আর গতকাল মুম্বাই ইন্ডিয়ানস বিরুদ্ধে আঠারো রানের মতো একটা বড় ব্যবধানে জিতে কেন কে এর নেট রান রেট কমে গেল সেটাও বলবো তার পাশাপাশি কে কে আর দল নিয়ে কি ভবিষ্যদ্বাণী করছে ক্রিকেট এক্সপার্ট ক্রিকেট এক্সপার্টরা কি মনে করছে কে কে আর এই বছর চ্যাম্পিয়ন হতে পারবে কি পারবে না সেটাও বলার আছে তার পাশাপাশি শাহরুখ খান তিনি কে কে আর প্লে অফ ওটাই কি বার্তা পাঠালেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তে অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই কে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আঠারো রানের একটি বড় ব্যবধানে জিতেও কেন কে কি আর এর কমে গেল মুম্বাইয়ের বিরুদ্ধে খেলার আগে কে কি আর এর নেট রান রেট ছিল এগারো ম্যাচে ষোলো পয়েন্ট এবং নেটব প্লাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থ্রি অর্থাৎ ভালো নেটব্রান্ড রেট ছিল এবং মুম্বাইয়ের বিরুদ্ধে কে কি আর রানের একটি বড় ব্যবধানে জিতেও দেখুন আঠারো রান কিন্তু কম নয় তার মধ্যে ষোলো ওভারের ম্যাচ ষোলো ওভারের ম্যাচে আঠারো রানে জিতেও কে কে আর এর নেট রান রেট কেন কমালো সেটা বলি তো কে কে আর এর বর্তমান নেট রান রেট কে কে আর বারো ম্যাচে আঠারো পয়েন্ট এবং নেট রান রেট কমে গিয়ে হয়েছে প্লাস ওয়ান পয়েন্ট ফোর টু অর্থাৎ নেট রান রেট প্রায় জিরো পয়েন্ট থ্রির কাছাকাছি কমিয়েছে কে কে আর এর অর্থাৎ নেট রান রেট কে কে আর এর কমলো কেন তো দেখুন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সবার প্রথমে আইপিএল এ নেট রান রেটের যেই রুলসগুলো লেখা আছে সেটা খুঁটিয়ে নাটিয়ে পড়েছি সত্যি কথা বলতে খুব একটা মাথায় ঢোকেনি তবে যেইটুকু ঢুকেছে সেইটুকুনি বলছি প্রথমত যখন ম্যাচ ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নেট রান রেট কমেই দ্বিতীয়ত কে যেহেতু প্লাস ওয়ান পয়েন্ট ফোর এর নেট রান রেট ছিল সেক্ষেত্রে কে কেয়ার এই ম্যাচটা তিরিশ রানের ব্যবধানে অথবা ২৬ রানের ব্যবধানে জিততে হতো তাহলে কে কেয়ারের নেট রান রেট কমতো না ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মানে কে কেয়ারকে কমপক্ষে তিরিশ রানের কাছাকাছি জিততে হতো তাহলে কিন্তু নেট রান রেট ব্যালেন্স করার জন্য তোমাকে অত ব্যবধানে জিততে হবে তাহলে কিন্তু তোমার নেট রান রেট ব্যালেন্স থাকবে যদি নেট রান রেট ভালো নিয়ে কম ব্যবধানে যেতে সেক্ষেত্রে কিন্তু কমবে এটাই যদি কে কে আর এর নেট রান রেট কম থাকতো মানে ধরুন প্লাস জিরো পয়েন্ট ফোর টু থাকতো তাহলে কিন্তু কে আর এর নেট রান রেট বাড়তো কারণ কে কে আর সেই সময় কম নেট রান রেটে আছে তো কে কে আর কে সেই জায়গায় কে কে আর নেট রান রেট যেহেতু ম্যাচ অনুযায়ী বেশি ভালো খেলেছে তাহলে কিন্তু নেট ব্র্যান্ডেড কে কেয়ার বাড়ত যেহেতু কে কেয়ার নেট ব্র্যান্ডেড অলরেডি বেটার আছে সেই নেট ব্র্যান্ডেড কে জাস্টিফাই করার জন্য ধরে রাখার জন্য কিন্তু কে কেয়ার কে এই দিন পঁচিশ রান তিরিশ রানের কাছাকাছি জিততে হতো তাহলে কিন্তু কে কেয়ার নেট ব্র্যান্ডেড সমান থাকতো অথবা বাড়তো আশা করি যতটা আমি নেট ব্র্যান্ডেড রুলস পড়ে বুঝেছি ততটাই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং আপনারা বুঝতে পেরেছেন নেট ব্র্যান্ডেড বেশি থাকলে সেই নেট ব্র্যান্ডেড মেনটেন না করলে আপনি জিতলেও কিন্তু আপনার নেট রান রেট কাটা যাবে এটাই কিন্তু নিয়ম নেট রান রেটের আশা করি যতটা পেরেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন তো এই বিষয়ে কোনো ডাউট থাকলে আপনারা কিন্তু রুলস গিয়ে পড়তে পারেন ইংলিশে পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা আছে তো বিশেষ পড়ে কোনো লাভ হবে না কারণ যতটা আমি বোঝানো ততটা বুঝিয়ে দিয়েছি তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিই কে কে আর এর ভালো খেলায় কিন্তু কে কে আর দল নিয়ে ভীষণ বড় ভবিষ্যৎবাণী করলো ক্রিকেট এক্সপার্ট ইনফার পাঠান গতকাল কে কে আর যখন মুম্বাইকে এত ছোট ম্যাচেও এত ছোট ব্যবধানেও হারিয়েছে সেই নিয়ে কিন্তু প্রচন্ড ইমপ্রেস হয়েছে ইরফান পাঠান ইরফান পাঠান তিনি বলছেন এই বছর কে কে আর কে হারাতে গেলে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতে হবে পাতি ক্রিকেট খেলে এই বছর কে কে আর কে হারানো যাবে না এবং ইরফান পাঠান যেহেতু বলছে কে কে আর আজকে যেহেতু জিতেছে এবং কে কে আর নেট ব্র্যান্ডেড ভালো আছে তাই কে এক নম্বর অথবা দু নম্বর স্থানে থাকবে এবং প্রথম প্লে অফ খেলবে তো সেইখানে কে এর হেল্প হবে কারণ চেন্নাই চিপক স্টেডিয়াম কিন্তু স্পিন ভালো হয় তাই কে কে যেহেতু দুটো স্পিন বোলার ভালো বল করছে নারীন এবং বরুণ চক্রবর্তী তাই কে কে অবশ্যই ফাইনালে প্রবেশ করবে এমনটা দেখছেন ইরফান পাঠান এবং ইরফান বলছে কে যদি এরকম মেনটেন করে রাখতে পারে তাহলে ফাইনালে কে খেলবে এবং ফাইনালেও কিন্তু কে কে পিছনে থাকবে না কারণ চেন্নাইয়ের মাঠে কে কে স্পিন হেল্প করবে বোলাররাও হেল্প করবে এবং কে আর এর ব্যাটিংও প্রচন্ড মজবুত কারণ যেইখানে কে কে এর পাওয়ার প্লেতে তিনটে উইকেট পড়ে যাওয়ার পরেও কে কে আর যেইভাবে রান করেছে কে কে আর কিন্তু ব্যাটিং বলিং দুটোতেই চমৎকার করছে অর্থাৎ ক্রিকেট এক্সপার্ট ইনফার মনে করছেন কে কে আর এবছর ফাইনালে যাবে এবং ফাইনালেও জিততে পারে অর্থাৎ আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে তো দেখা যাক পাঠানের ভবিষ্যৎবাণী কতটা সঠিক হয় তো বন্ধুরা এবারে শুনুন কে কে আর প্লে অফসে পৌঁছানো কি বার্তা পাঠালো শাহরুখ খান কে কে আর এর শেষ ম্যাচে শাহরুখ খান মাঠে উপস্থিত ছিলেন না তবে কে এর ম্যাচ দেখেছেন তিনি এমনটা কিন্তু তিনি জানিয়েছেন শাহরুখ খান তিনি টুইট করে জানিয়েছেন খুবই প্রাউড ফিল করছি কে দলের খেলোয়াড়দের জন্য ওরা দারুণ খেলেছে ওদের সব সময় পাশে আছি আশা করব ওরা আগামী ম্যাচেও এরা আরো এরকম বেটার ক্রিকেট খেলবে গম্ভীর চন্দু স্যার এবং সমস্ত প্লেয়ারকে অভিনন্দন জানাই এবং শাহরুখ খান তিনি বলছেন খুবই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার মাঠে দেখা হচ্ছে অর্থাৎ শাহরুখ খান তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি মাঠে আসবেন কে কে খেলা দেখতে তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ